সুপ্রভাত, আজকে হচ্ছে রবিবার। রবিবারের দিন একদম সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে দিলাম। কি খাচ্ছি? সুজির উপমা। পেঁয়াজ দিয়ে সুজির উপমা করছি। ছোট ছোট আলু প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। চাল ভিজিয়ে রেখে দিলাম। কটা বাজে চলো ঘড়িতে আগে দেখিয়ে দিই তোমাদের, তারপরে বলছি। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট হচ্ছে, 10:10। আজকে কিছুতেই ঘুম আসছিল না জানো, তাড়াতাড়ি উঠে পড়েছি। যাই হোক, এই দেখো মেয়ের আর আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর ওদিকে চলো গোপুয়া, গোপাল সোনাকে দেখো, এই দেখো লাড্ডু গোপাল। লাড্ডু গোপালকে আজকে খুব সুন্দর একটা পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। আর আকাশটা দেখবে, চচ্চরানি রোদ উঠেছে, চচ্চরানি রোদ। আর আকাশটা দেখে মনে হচ্ছে হ্যাঁ শরতের আকাশ, সেই পেঁজা পেঁজা তুলো যেরকম মনে হয় আকাশে ছড়িয়ে আছে। আজকে রান্না করছি গাঁটি কচুর তরকারি। গাঁটি কচুগুলো না এত সুন্দর খেতে, মোলাম একদম মোমের মতো। আর গাঁটি কচু তো আমার ফেভারিট, এতদিনে তোমরা সবাই জেনেই গেছো। ছোট আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, কেন ছোট আলু কেটে রান্না করতে ধৈর্য থাকে না, তার থেকে সেদ্ধ করে নিলে ফটাফট যে কেউ একজন, যদি পরিবারের লোক থাকে তাহলে একজন, যে কেউ ছাড়িয়ে দিলেই হয়। আমার যেমন মেয়ে আছে, ও আলুগুলো ছাড়িয়ে দিয়েছে। এই দেখো গাঁটি কচুর মধ্যে যা রুটির মশলা লাগে নিরামিষভাবেই করছি। গাঁটি কচু না আমার ওই পেঁয়াজ রসুন দিয়ে অতটা ভাল লাগে না, একটু টমেটো সস দিয়েছি, যার জন্যে না কালারটা খুব ভালো হয়েছে। গাঁটি কচুটা কষা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি তো, বেশ 90% সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ আলুগুলো ওর ওপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে বেশ করে কষিয়ে টমেটো সস, একটু টক দইও দিয়েছি। জানো তো আজকে দুটো খাবারই না আমার, ঠিক দক্ষিণে দক্ষিণে খাবার হয়েছে, মানে একটু টক টক হয়েছে। মিষ্টি তো অবশ্যই ব্যালেন্স করার জন্য দিয়েছি, দিলে হবে কি, টক দই আর টমেটো সস, বেশ একটা দক্ষিণে দক্ষিণে খাবারের স্বাদ এসেছে। বেশ করে কষে গেছে, এই কষা দিয়ে এক থালা ভাত খেতে ইচ্ছে করে। আর এই যে ভোগের যে গ্রসারিগুলো এনেছিলাম, সেই গ্রসারিগুলো মেয়েকে বললাম বোতলে ঢেলে রাখ। এই দেখো দেখবে কচু, দেখো একবারে মোলাম হয়ে গেছে। কচুটা নাবিয়ে রাখি, নাবিয়ে রেখে এবার আজকে করব কাঁথা ভেজানো ঝোল। কাঁথা ভেজানো ঝোলের একটা নাম দিয়েছি, ওটাকে না কেমন যেন শুনতে লাগে তো, সেই জন্যে এই কাঁথা ভেজানো ঝোলের আমি নাম দিয়েছি আজকে ডিমের চচ্চড়ি। ডিমের অমলেটের চচ্চড়ি বা ডিমের অমলেটের তেল ঝাল, তবে তেল ঝাল বললেও কিন্তু কষি কষিয়ে করিনি, মেয়ের আর আমারটাই না পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেটটা করে নিচ্ছি। আর আজকে কি করব, মেয়ে খেতে চেয়েছে অনেক দিন ধরে, মা ঝাল ঝাল করে ডিমের অমলেট দিয়ে ঝাল করবে। আজকে আমাকে মেয়ে বাজার যেতে দেয়নি, রবিবার হলে হবে কি, মেয়ে বললো দরকার নেই মা ডিম আছে না, মাছটা জানতে যেতে হবে না, শুক্রবার যেহেতু বাবু এসেছিলো চিকেন খেয়ে নিয়েছি। চিকেনের কত দাম গো আজকে, 220 টাকা হয়ে গেছে। যাই হোক, মেয়ের আর আমার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বেশ করে অমলেটগুলো করে নিলাম। আর এই যেটা না বাবুকে দেব, বাবুদের আজকে তো একাদশী তো, তাই জন্য বাবুরটাই আর লঙ্কা দিলাম না, লঙ্কা ছাড়া করলাম। আর এই যে পেঁয়াজ টেয়াজ সমস্ত মশলা সেদিনে বাটা ছিল, মিক্সির বাটিটা গেছে গণ্ডগোল হয়ে, জানো তো। আবার যাই হোক, মশলার মধ্যে ওই যে যা লাগে ডিমের ঝোলের ঝাল চচ্চড়িতে, ডিমের তেল ঝালে সেই, আর আলু সেদ্ধ করা আলু তো রেখেই দিয়েছি, বেশ লাল লাল করে ভাজা হয়ে যেতে ওই মশলাটা দিয়ে দিলাম। সেদিনে না চিকেনে যে মশলাটা করেছিলাম, পেঁয়াজ রসুন টমেটো এই আদা টক দই সব দিয়ে মশলাটা না একটুখানি ফ্রিজে ছিল, ভাগ্যিস ছিল, তাই জন্য আজকে আমাকে আর স্ক্যাপারে বা শিলনোড়ায় বাড়তে হলো না। রাজুদাকে ডাকতে হবে, রাজুদাকে আমার, ওই রাজুদা হচ্ছে আমার বিশ্বকর্মা, বিশ্বকর্মাকে ডাকলে তবে সে আমার মিক্সির বাটিটা হাত দিলেই, স্পর্শ করলেই ভালো হয়ে যায়। রাজুদাকে ডাকবো আর রাজুদা স্পর্শ করবে, ব্যাস মিক্সির আমার ওই বাটি না মেশিনটা ঠিক হয়ে যায়। দেখো এই বক 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 করতে করতে বিশ্বকর্মার গল্প শোনাতে শোনাতে আমার ডিমের ঝোল রেডি, তেল ঝাল রেডি। তবে মেয়ে বলেছিল বেশ ঝাল দিতে, দিলাম না গো, বাবু খাবে তো, বাবু খাবে অত ঝাল দিতে পারি বলো, বাবু না একদম ঝাল খেতে পারে না। রান্নাবাড়ি হয়ে গেছে, কটা বাজে চলো ঘড়িতে দেখিয়ে দিই। এই দেখো কটা বাজে দেখতে পাচ্ছ, 11:45। এবার একটু আমি বসলাম, বসতেই দেখছি মৌসুমীর মেয়ে এসছে। এনে যা, এনে কে এসছে নিতে, আয় চল চল, আয় 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 আর আয় চলে আয়, যা 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 যা, ওই দাঁড়িয়ে আছে দিদু, দাঁড়িয়ে আছে, যাও আস্তে আস্তে, ধরো ধরো টেবিল ধরো, হ্যাঁ টাটা টাটা টাটা, আবার টাটা আবার টাটা, আর পাচ্ছি না,
দাদা কই দাদা, বাবু দাদা কই বাবু দাদা, বাবু দাদা বাই যে বাবু দাদা কই বাবু দাদা, কোন খানে বাবু দাদা কই, বাবু দাদা বাই চলে গেছে, বাবু দাদা কই বললো, কে কে দিদি বললো, আর গপ্পু কই গপ্পু, গপ্পু গপ্পু দাদা কোথায়, গপ্পু দাদা এইটা গপ্পু, আর গোপাল দাদা, গোপাল দাদা কোথায়, অজাগুন্ড অজাগুন্ড অজা অজা। এটা হচ্ছে দুপুরবেলা দেড়টার সময়, স্নান টান করা হয়ে গেছে, রবিবার না আজকে বেশি কাজের চাপ তো ছিল না, যার জন্য অল্প কয়েকটা কাঁচা ছিল কেচে নিয়েছি, খেতে বসে গেছি। এই দেখো কচু আলু ঝোলটা না উফ লাল রগ রগে, মোটেও ঝাল না কিন্তু ওটা টমেটো সসের রং হয়েছে। আর বাবুর ডিমের অমলেটের ঝোলটা তুলে রেখে দিলাম, যদি দিতে পারি ভালো, নাহলে কাল সকালে দিয়ে আসবো, বাবুর নাম করে তুলে রেখে দিয়েছি। খেতে বসেছি, খেতে বসে এবার তোমাদের রিভিউ দেবো তো, কেমন রান্না করেছি আমি, কেমন রাঁধুনি আমি, একা একাই রিভিউ দেবো। কথা না জড়িয়ে যাচ্ছে, ভয়েস দিতে গেলে না এত তাড়াহুড়া করে ভয়েস দিতে হয় না, কি করব, মেমোরি ফুল হয়ে যায় যে। এই দেখো গাটি কচুটা খেয়ে না বলছি দারুণ হয়েছে, তবে ওই যে বললাম দুটো তরকারি বেশ দক্ষিণী দক্ষিণী স্টাইলের টক 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 হয়েছে, টমেটো সস টক দই দেওয়াতে, ডিমের অমলেট দিয়ে ভাত খেতে, ডিমের অমলেটের ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। পাখা চলছে তো কথা বলবো কি, ওই জন্যই ভয়েস ওভারে কথা বলে দিলাম, একটু ডিমের অমলেট নিলাম, আলু নিলাম, আহাহা দারুণ হয়েছে। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, ঘুম হয়নি, ঘুমাই না দুপুরবেলা, খুব একটা ঘুমাই না। সন্ধ্যাবেলায় মেয়ে চা করে দিল, মেয়ের জন্যে দুধ চা, আমার জন্যে র চা, আমি গপুকে শুইয়ে দিয়ে এসে আমরা চা খাচ্ছি। চলো আজকের ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছি, যদি কোনো জায়গায় কোনো কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, যারা চ্যানেলে নতুন এসছো কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আসবো আবার একটা নতুন ভিডিও নতুন সকাল নিয়ে, টাটা বাই বাই।